হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আজকে আবার এক নতুন একটা ব্লগ নিয়ে এসে গেছি। দেখতেই পাচ্ছ হয়তো আমি কোথায় আছি, এটা পোড়ামাটির হাট। আমি এখন বিষ্ণুপুরে রয়েছি। তো আমি বিষ্ণুপুর এখন এক্সপ্লোর করছি, অনেক জায়গায় ঘুরেছি, তো আজকে আমি এখানে এসেছি। তো এটা সম্পর্কে অঙ্কন আমার মনে হয় আমার থেকে ভালো বলতে পারবে। হ্যাঁ, তো আমরা এসছি এখন হচ্ছে পোড়ামাটির হাটে। এটা হচ্ছে কালাচাঁদ মন্দির চত্বরে এখন মানে করেছে। এখানে আসলে ওই এখানকার যে পোড়ামাটির টেরাকোটা শিল্প ওগুলো নিয়ে একটা ছোটোখাটো হাটের মতো বসে। আগে শনিবার বসতো, এখন নাকি শুনছি শনি রবিবার এরকম করে বসছে, কারণ এবার ওই বিষ্ণুপুর মেলার সঙ্গে সঙ্গে এগুলো একটু বেশি মানে প্রচার পেয়েছে। তো এখন এসব নতুনত্ব কিছু করার চেষ্টা হয়েছে এবং এরা এরকম পসরা সাজিয়ে বসেছে। একটা মোটামুটি যেরকম গ্রামীণ হাট বসে একদিন করে সপ্তাহে, সেরকম একটা বসেছে। তো আমরা ঘুরে একটু এক্সপ্লোর করি, তাহলে তোমরা বুঝতে পারবে যে এটা কীরকম। কটা অবধি থাকবে এখন? সুন্দর ঘোড়াগুলো আছে যেগুলো আমার খুব মানে নেওয়ার ইচ্ছা করে, কিন্তু আমি কি করে নিয়ে যাবো ওই জন্য আর কেনা হয় না। আমার খুব পছন্দ এই জিনিসগুলো। এই যে ঘোড়াগুলো দেখতে পাচ্ছে, এগুলো হচ্ছে এখানকার মানে সিগনেচার। এগুলো অনেকেই নিয়ে যায়, বিভিন্ন সাইজের তুমি পাবে, বড় থেকে ছোট। এটা কেমন প্রাইস আছে? এগুলো হচ্ছে ব্যাগস, যেটা হচ্ছে অনুশ্রীর ফেভারিট জিনিস। তো দেখছে খুব সুন্দর সুন্দর এই ব্যাগগুলো, কাপড়ে অনুশ্রী এরকম দেখছে। ওইটা ভালো লাগছে না, এটা সাইজটা ঠিক আছে। হ্যাঁ, তো এখন ও কনফিউজড আছে এই দুটোর মধ্যে। ও রেডটা পছন্দ হয়েছে, যেটা হচ্ছে কাপড়ের তৈরি, আর অন্য হাতে যেটা আছে সেটা ভেলভেটের। ঠিক আছে, তাহলে ও ফাইনাল দেখো। আমি এখন চলে এসেছি, এটা হচ্ছে তাঁতের ইয়ে গামছা আর রুমাল। তো আমাদের এখন রুমাল 20 টাকা করে, আর 5 টাকা কিনলে একটা ফি, 100 টাকার একটা ফি। হ্যান্ডলুমের কাজ তো এটা, বিষ্ণুপুরে হাতে বোনা। এটা হচ্ছে তাঁতে বোনা রুমাল, আর কালার আছে রং বেরঙের গামছা আছে আমাদের কাছে, দেখতে পারেন। এই দেখো আছে বিষ্ণুপুরি গামছা, 100 টাকায় দুটো। অনেক বড় গামছা।
ওর দুটো ব্যাগ হয়ে গেছে, একটা ওর জন্য, একটা ওর মায়ের জন্য। খুব মানে সুন্দর, এখানে রিজনেবল প্রাইস, খুব সুন্দর হ্যান্ডমেড ব্যাগ। বাট আমি ঘেমে এখন জল হয়ে আছি, এখন একটু তো একটু একটু ভালো লাগলো কারণ একটু হাওয়া দিল। আর এখন সেই ডান্সাররাও এসে গেছে, হ্যাঁ পারফরম্যান্স হবে, দুটো দল ডান্সারদের চলে এসেছে। আর একটা শাড়ির দোকান আছে, এখন আমি অঙ্কন দিয়ে কিনে টেনে ওখানে নিয়ে যাচ্ছি। চলো আজকে থেকে স্টার্ট, সেটাই আই থেকে শুরু হচ্ছে। আমরা ওই জন্যই এলুম যে আবার কবে দেখতে পাবো কি পাবো না, ওই জন্য আজকেই প্রথম দিনই চলে এসেছি। ওখানে বসেছি, হয়তো একটু পরে ওই ডান্সটা শুরু হবে, শুরু হবে বা এবার ওই এখানটাই হবে না, অপোজিটও একটা স্টেজের মতো আছে সেখানে হতে পারে, বাট হবে বিকজ দুটো টিম অলরেডি চলে এসেছে, তারা সেজে বুঝে আমরা জাস্ট তাদের জন্য ওয়েট করছি এখানে বসে। আমরা এখন একটু বসেছি কারণ খুব গরম লাগছে, পুরো বিধ্বস্ত হয়ে গেছি দেখতেই পাচ্ছ, ঘাম হচ্ছে প্রচণ্ড। তো এমনি ভালো লাগছে, মানে অঙ্কনের তো আরো বেশি ভালো লাগবে এতদিন পরে এসে। তুমি বলো কিরকম লাগছে? হ্যাঁ এটা আমার ক্ষেত্রে নতুন কারণ আমি এটা প্রথমবার দেখছি। পোড়ামাটির হাট আমি আগে দেখিনি, আগে হতো না, এখন ইদানিং হচ্ছে। কারণ আমাদের যেটা সব থেকে বড় হতো সেটা বিষ্ণুপুর মেলা, ওই 23শে ডিসেম্বর থেকে হস্তশিল্প মেলা। হ্যাঁ ও এখন মানে এসডিও খুব এগুলো এনকারেজ করেছিল, যে প্রাক্তন এসডিও ছিল তো তার যে রেস্টটা সেটা এখনও বজায় আছে, এবং কোভিডের পর এটা প্রথম দিন ওপেন হলো, তো ওই জন্য লোকের উৎসাহটা অনেকটা আছে, ভিড়ও হচ্ছে আস্তে আস্তে। তো জেনারেলি কী হয় না, 3টা থেকে 5টা অবধি হয়, বাট যেহেতু এটা আজকে প্রথম দিন তো ওরা ওটাকে এক্সটেন্ড করে 7টা অবধি করেছে, মানে সন্ধ্যে অবধি এটা চলবে। না এখন বললো 7টা অবধি হবে, সেটাই কারণ এখন মানে দিনটা এবার 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 কী হবে না, যত মেলার কাছে কাছে আসতে থাকবে তত এবার মানে হয়তো পারফরমেন্সগুলো শেষ হয়ে যাবে বাট দোকানগুলো থাকবে। আর ওয়েদার যেহেতু এখন ঠান্ডা হচ্ছে তো টুরিস্টরা এখন আসবে, সেটাই বেসিক্যালি তো মেলাতেই টুরিস্টরা বেশি। হ্যাঁ ওই যেটা বললাম 23 থেকে 27 ওটাই হচ্ছে এখানকার সব থেকে বড় মেলা, বিষ্ণুপুর মেলা, সবাই ওটাকেই জানে। আমি এখনো দেখিনি ওই মেলাটা, তো আমার নেক্সট ইয়ারে ওইটা একটু দেখার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। ডান্স দেখছিলাম যখন ওরা মানে এন্ট্রি করছিল, তো তখন হচ্ছে এখানে অনেকে আজকে এসেছে, রিপোর্টাররা ফটোগ্রাফাররা, তো হঠাৎ করে এসে আমার আমার একজন ইন্টারভিউ নিয়ে নিল।
তাই না? একদম মানে ঘটিকা বাইন, হ্যাঁ অঙ্কুশের আমি সেটা ক্যাপচারও করেছি, তো ওটাও দেখতে পারো। হ্যাঁ অ্যাড করে দেবো, যদি অঙ্কুরের কাছে থাকে তো আমি অ্যাড করে দেবো, দেখতে পাবে তোমরা। মানে এখানে এসে সব ফেমাস হয়ে গেছে, অনেক ফেমাস নাই, এরকম তো সবাইকে জিজ্ঞেস করে থাকে র্যান্ডামলি। এবং সেটা আমি ক্যাপচারও করেছি, তো খুব ভালো লাগলো। তো আমরা এখন এখানে বসে বসে দেখলাম এদের ডান্সটা, খুবই সুন্দর লাগলো। মানে আমি তো এরকম টিভিতেই সিনেমাতে সিরিয়ালে দেখেছি, আজকে দেখলাম। তুমি আগে দেখেছো না এরকম? আমি ডান্স দেখেছি, কারণ যখন তোমার টুসু ওই ইয়ে হয় ভাসান হয় তখন এইরকমই গান করে। এটা আসলে একটা সাঁওতালি ফোক সং যেটা গাইছি। তো যাই হোক, খুব ভালো লাগলো, খুব সুন্দর আজকে মানে বিকেলটা আমাদের কাটলো। আর যদি তোমাদের আমাদের ব্লগ ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আমরা আরও এরকম বিষ্ণুপুরের ব্লগ নিয়ে কিন্তু তোমাদের সামনে চলে আসবো, তো দেখতে থাকো। ততক্ষণের জন্য বাই।